হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নীলাস খাবার দাবার থেকে নীলা বলতেছি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সকালবেলায় আজকে এখানে গরম পানি দিয়ে সিয়াচিট খাব তো এক চামচ সিয়াচিট দিয়ে দিচ্ছি আমার অনেক আফুরা এখনও আমাকে প্রশ্ন করে এই সিয়াচিটটা কী অথবা এটা কোথায় পাওয়া যায় তো এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও অনেকগুলাই দেওয়া আছে আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হিমালয়ান পিঙ্ক চল্ট পিঙ্ক চল্টটা আমাদের কোনো সময় খাওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি লেবু অনেক আফুরা আমাকে প্রশ্ন করেছেন আমি কিভাবে এগুলো সংরক্ষণ করেছি তো সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ তো সকালবেলায় এখানে বসে আমি পানিটা খাচ্ছি এই জায়গাটা বসলে বাইরের দৃশ্যগুলো দেখা যায় তো সেই জন্য আমাকে অনেক ভালো লাগে আর আজকে একটা জায়গা যাব তো সেই জন্য আর কিছুই খাবো না শুধু এই পানীয়টা খেয়ে তারপরে চলে যাবো আর কোথায় যাব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব কথা বলতে না বলতে চলে এসছি রেডি হয়ে ভিডিওটা বড় হবে সেজন্য আর সব কিছু দেখাই নাই আজকে আমার বোনের মেয়ে নুহা ওর বৃত্তি পেয়েছিল তো বৃত্তির জন্য সেখানে প্রাইজ দিবে আর আমার বোন আমাকে ছাড়া আসবে না তো সেজন্য আমাকে নিয়ে আসলো তো যেহেতু আমাকে নিয়ে আসছে আমি একটুখানি ভিডিও না করলে নয় আপনাদের সাথে শেয়ার করার জন্য তো একটুখানি ভিডিও করে রাখলাম আর নুহা যে এমন একটা প্রাইজ পাবে বা এমন একটা জায়গায় যাবে তো সেটাও একটু ধারণ করে রাখলাম ও যদি কখনো বড় হয় তখন কিন্তু এটা দেখবে আর ওর কাছে ভালো লাগবে হয়তোবা সে তখন আমাকে ধন্যবাদ জানাবে যে আমার কারণে তার এই ছোটোবেলার স্মৃতিটা রয়ে গেল। অনেক সময় দেখা যায় মোবাইলে অনেক কিছু থাকে না সেটা কিন্তু কেটে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায় কিন্তু এই ভিডিওটা ও যত বড়ই হবে না কেন তখন সে দেখবে এবং কি তার আমার কথাই মনে পড়বে আমি থাকি আর না থাকি আর ও যদি কখনো বড়ো হয় ওর বাচ্চা কাচ্চা হয় তখন কিন্তু ওর বাচ্চা কাচ্চাকেও সে বলতে পারবে দেখাতে পারবে তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর সবাই ছবি তুলতে চায় এটাই স্বাভাবিক তা আমি পিছন থেকে বসে বসে ভিডিও করতেছি আর ছবি তুলে দিচ্ছি ওদেরকে তো সব কমপ্লিট করে বাসায় চলে এসেছি আর শর্টকাট আজকে বিরিয়ানি করব। আর বিরিয়ানি করারও একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আজকে আমার বাসায় খুব কাছের একটা মেহমান আসবে তো সেই জন্য তার জন্য বিরিয়ানি করতেছি আর এই বিরিয়ানিটা করা আমি দেখিয়ে দিচ্ছি হয়তোবা অনেকে জানেন তারপর দেখে বুঝতে পারতেছেন আমি কি কি দিচ্ছি এখানে টক দই তারপরে আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর হচ্ছে এখানে মরিচের গুঁড়া দিলাম আর যে পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা বেঁচে গেছে সেই তেলটাও এখানে দিয়ে দিলাম এভাবে একসাথে মেখে আর যদি আপনারা বিরিয়ানি করেন খেতে ভালো লাগে মন্দ যেহেতু আমি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা করব তো সেজন্য কিন্তু অন্য কোনো এক্সট্রা বিরিয়ানি মশলা আমি দিই নাই শুধু লাল লালমরিচ গুঁড়া দিয়েছি তো আর এখানে তেল দেওয়ারও দরকার নাই আমি এমনি হাঁড়িতে এগুলো দিয়ে দিছি আর এর পাকে আমি একটা টমেটো কেটে দিয়ে দিছি অনেক জানে জানেন আমার টমেটোটা অনেক পছন্দ তো এগুলো থেকে যখন পানিটা বের হয়ে আসছে তখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি রেডি যে মিক্স মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম অনেকক্ষণ কষানোর পরে এটা দেখতেই পাচ্ছেন আমি কোনো পানি দিই নাই এমনিতেই পানি বের হয়ে এগুলা সুন্দর রান্না হয়ে আসছে এখানে কোনো পানি দিতে হবে না এমনিতেই রান্না করা যাবে তো আজকে কোন মেহমানটা আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর ও কিন্তু প্রথম আমার বাসায় আসছে তো যেহেতু ও প্রথম আসতেছে আর আমিও বাইরে ছিলাম তো সেই জন্য এখানে কিছু ডিমো সেদ্ধ করে নিচ্ছি নাইমি বেন যেহেতু আছে ওরাও খাবে তো ডিমগুলো সেদ্ধ করার আগে আমি সবসময় একটু ভালো করে কষলিয়ে ধুয়ে নিই এর কারণ হচ্ছে এটা কোথায় থেকে কিভাবে আসে ধুয়ে যখন আমরা সেদ্ধ করব তখন কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না তো ডিম যখন সেদ্ধ করি তখন কিন্তু একটু লবণ দিয়ে দিলে খোসাটা ছাড়াতে সহজ হয়ে যায় আর এদিকে আমার মাংসগুলো দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে গেছে খুব সুন্দর রান্না হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর একদম শেষ পর্যায়ে গিয়ে আমি এখন এখানে কিছু টমেটো চস দিয়ে দিব আর ওদিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো এই তো টমেটো সসটা দিয়ে দিচ্ছি এটা একদম যখন রান্নাটা হয়ে যাবে তখন দিবেন না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু এটা দেওয়ার পরে রান্নাটা ঘন হয়ে যাবে তো এখন আমি ফলাওটা বসাবো বিরিয়ানির যে ফলাও করতে হয় সেটা বসাবো তো সেই জন্য ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর যখন এগুলো অনেক লালচে হয়ে যাবে তারপরে আমি চাউল দিয়ে দিচ্ছি আর আমি আগে যখন বেরস্তা করেছিলাম তখন কিছু পেঁয়াজ বেরস্তা উঠিয়ে রাখছি আর এখন আর উঠাতে হবে না তো এইখানে যেগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিলাম আমি সব সময় এরকম করে বিরিয়ানি রান্না করি পোলাওগুলো যখন একদম ঝরঝরা হয়ে যায় তারপরে আমি এখানে মাংসগুলা দিয়ে দিই অবশ্যই একটু দানা দানা থাকতে তারপরে আমি মাংসগুলো দিয়ে দিই না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে তো এই মাংসগুলো দেওয়ার পরে এখন আমি এগুলাকে অন্যান্য রাইস দিয়ে ভালো করে ডেকে দিবো আর এর উপরে পেঁয়াজ বেরেস্তা কিছু কাঁচামরিচ যা যা দেওয়ার সবগুলো দিয়ে তারপরে আমি এগুলা দমে দিয়ে দিব তো কিছুটা ঘিও দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা আমাদের বাড়িওয়ালা থেকে নেওয়া এটার ফ্লেভারটা অনেক ভালো সুন্দর একটা ফ্লেভার থাকে তো সব কিছু দিয়ে এখন দমে দিয়ে দিচ্ছি আর এদিকে শসা টমেটো যা যা আছে সবগুলো কেটে নিচ্ছি আমি চেয়েছিলাম কালকে থেকে ডায়েট করব তো আজকে হঠাৎ করে একটা ভাবি এসে ওনার ম্যারেজ ডে উপলক্ষে দাওয়াত করে গেছে না হলে কিন্তু কালকে থেকে আবার ডায়েটটা আরম্ভ করতাম আমার সাথে কারা কারা ডায়েট আরম্ভ করবেন তারা প্রস্তুত হয়ে যান আমি কিন্তু খুব শীঘ্রই ডায়েট শুরু করব। তা আপনারা চাইলে আমার সাথে কিন্তু ডায়েটটা শুরু করতে পারেন এতে করে আপনাদের সুবিধা হবে কারণ আমি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো দেখিয়ে দিলে কিন্তু আপনাদের ওইভাবে চলতে সুবিধা হবে তো এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে শসা লেবু কাঁচামরিচ পেঁয়াজ সেগুলোই নিয়ে নিলাম আর নাইম বলতেছে টমেটো খাবে না তো সেজন্য জন্য টমেটো নেই নাই এই তো আমার মেহমান সেটা হচ্ছে তুহা আর তুহা হচ্ছে আমার ফুপাত বাসুরের মেয়ে তো ওর পিছন দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওর ভিডিও করার নিষেধ আর ও বলছি ওকে বলছি যে শুধু পেজটা দেখাবো না তো এভাবেই শুধু ভিডিওটা করে নিয়েছি তুহা অনেক লক্ষ্মী একটা মেয়ে ছোটোবেলা থেকে আমাদের সাথে একসাথে বড় হয়েছিল আর এখন অনেক বড় হয়ে গেছে ও আমার বাসার পাশে বারসিটি আছে একটা সেটাতে পড়ে আমি জানতাম না পরে একদিন আমাকে মেসেজ করলো আর আমাদের সাথে দেখা করতে চলে আসছে আজকে আজকে মনটা অনেক খারাপ তার কারণ হচ্ছে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে তা আমি মন খারাপ করে বসে আছি আর নাইম এদিকে ক্যামেরা নিয়ে চলে আসছে আসলে হাতের জিনিসগুলো যখন নষ্ট হয় তখন খুবই খারাপ লাগে হঠাৎ করে আমার ল্যাপটপটা জানি কি হয়েছে এখন আর ওপেন হচ্ছে না আর মনটা খুবই খারাপ যেহেতু এটা দিয়ে আমার এডিটিং করতে হয় এবং কি নাইমি অনেক কাজে লাগে তো কেন জানি এটা হঠাৎ করে অফ হয়ে গেছে এখন আর ওপেন হচ্ছে না তো এই তো আপনাদেরকে একটুখানি দেখাই এটা কোনোভাবে ওপেন হচ্ছে না বুঝতে পারতেছি না এটা কি করব আর এই ল্যাপটপটা কখনো আমরা কোনো ইলেকট্রিক স্ত্রীর কাছে নেই নাই আর এখন কি করব সেটাও বুঝতে পারতেছি না এখন কি নিব না না নিব সেটাও জানি না কারণ হচ্ছে ইলেকট্রিক দোকানে নিলে সবাই জানেন যে কিছু না কিছু প্রবলেম দেখিয়ে একটা না একটা আমাকে ধরিয়ে দিবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার যেন ল্যাপটপটা খুব দ্রুত ভালো হয়ে যায় আর যেন এটার সমাধান খুঁজে পাই আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এতটুকুও ভাল লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম